শুনো, তুমি কই যাও? কই যাইছি জানোস না, আমি বাজারে যাই। তোর কতবার ঘুরছি, পিছন থেকে ডাকি না, এর কারণে তোর রেগে কিন্তু একটা বিয়ে করছি। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আর ডাকুম না। ভালোবেসে বিয়ে করছি, সবকিছু ওর কাছে চেয়ে নিতে হবো। তোর খুঁজছি না ওর কাছে সব চাই নিবি। তোর কাছে নাকি বাজার দিয়ে গেছে বুবু? সারাদিনে তো বাজার বাজার করো কিনলিগা, তুমি এই বাসা থেকে যাইতে পারো না, তুমি একটা অশান্তির মূল। দেখ ছোট, আমি কিন্তু এই বাড়িতে তোর এই বিয়ে করাই আছি, আর তুই আমার এই বাড়ি থেকে চলে যেতে বলতেছো। তুমি যতই আমার বিয়ে করায় আস, কিন্তু আমার জামাই তো আমার এই বেশি ভালোবাসে, তোমার তো আর ভালোবাসে না। তোমার জন্য আমি শান্তিতে কোনো কিছু করতেও পারি না, না আমার জামাইয়ের সাথে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি, না শান্তি করে কিছু একটা খাইতে পারি, সব গুলোতেই ভাগ বসাও তুমি, ভালো লাগে? আমি তোর কাছে তো জামাই চাইতে আসি নাই, বাজার চাইতে আসছি, বাজার গুলোতে যাই গেলাম। কোনো বাজার চাইতে দিতে পারো না, এখন যাও তো তুমি, আমার একটু কাজ আছে, যাও 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 যাও, ভালো লাগে না সারাদিন। খারাপ ব্যবহার করবে না মানে তোমার সাথে কি ভালো ব্যবহার করা যায়? তুমি কি আর আমি কি, আমাকে ভালোবেসে বিয়ে করছে, তুমি চলে যাও, আমার চোখের সামনে আড়াই করে আসবে না, যাও। ছোট, তুই ভুলা যাস না যে তোরে ভালোবেসে বিয়ে করলো, তোরে বিয়ে করার অনুমতিটাও আমি দিছি। তুমি যদি এখন এইগুলো কথা আমাকে শোনাও, আমি কিন্তু ওকে বইলা দিব, বইলা দিলাম, যাও বলতেছি, যাও। ও মামা, দিয়েছে দিয়েছে দিয়েছে। ও আল্লাহ, এই কথা না কেমন লাগতেছে? আমি আছি না, আজ আমি দেখতেছি, কি কইছে তোর বাবা, কথা দিচ্ছে তোরে? না মা, আমার এই ঝাড়ু দিত থাকবো না আমি এই বাসায়, আজকে আসুক ওর একদিন কি আমার ভাল লাগে না। কি হয়েছে, তুমি দুই হাজার দিতেছ, বড়টা কি করে কি করলো? কান্দো কি তুমি, কি হয়েছে আমার, তুমি কই রাখো?
বুবু আছে না, তখন আমার কাছে গেছে যায় বাজার চাইছে। আমি কইছি যায় বুবু বাজার তুমি নিয়ে যাও। বুবু আমার দিকে চেত দেখায় বলতেছে তোর বাজার তুই নি। আমি থাকতাম না, আমার বাসায় সব কাজ করতে হবে তোরে। কি করলে তুমি ফকির নির্মের এত বড় সাহস? তোমার হাতে কাজ করাইতেছে, এসকে মেরে দেখে দিতেছি। শারমিন, এই শারমিন, কান্দো না তুমি, কান্দো না। থাক, তোমার আর ডাকাডাকি করে কাজ করতে হবে না, চলো তুমি ঘরে চলো। দেখো, তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, তোমার আমি কাজ করার জন্য নি নাই, কাজ করবো বড় ডাই। শারমিন, এই শারমিন, এর কি কইছ? কি কইছি আমি? যা কইছি ঠিকই তো কইছি। ঠিকই কইছ মানে? দেখছো কি কয়? কান্দো না তো। তোর আমি কি কইছিলাম দশ সময়? ওর কাছ থেকে বাজার কাজ সবকিছু চাইয়া নিবি। তুই বলে কইছ যে না নিতে পারো মোরা। তুই কে? তুই মুইটার কথা কইছিস কার সাথে? তুই ছোট, তুই এটা কি কস? হ্যাঁ ঠিকই তো কইছি, তুমি তো আমারে কইছই বাজার আমি নিতে পারবো না, এই সংসার নাকি একাই তোমার, আমার নাকি কোনো দায়িত্ব নাই। বিশ্বাস করো, আমি ছোটর এগুলো কিছু কই নাই। তোরে বিশ্বাস করবো? তোরে, তুই গেলে দুইটা বছর নিয়ে তোর নাম চালাই আছি। শুন, তোর আমি কই দিতেছি, আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাঘুরি করবি না, নইলে কিন্তু ভালো হইব না। চলো তুমি এখন খাইবা, চলো। তুমি ঠিকই করছো, ওকে নিয়ে বাচ্চারা আজকে ইচ্ছা মতো শিক্ষা দিছো। আমার বড় বড় তুমি আমার ডাকবার পারবা না। একটা বিহিত করতেই হবে আমাকে, না আমি সহ্য করতে পারতেছি না।
দেখি এটা তুমি কি বলতেছো তোমার নাম আসছে বাড়ি কাম করাম যাবো না শুনো দুই দিন পর আমার বাড়িতে নতুন সাথে তুমি কাজ করো না তাতে কি ওটা দাদা না দেখো তুমি জানো না ভাই নতুন মেহমান শুনো পরে থেকে বাড়ি কাজ করতে দিও না আর তুমি এবার ছোট মা কি হয়েছে খুশি হলে তুমি কোনো চিন্তা করিও না আমার কাছে আমার বাজার যেতে তোরে এই জন্মে বাচ্চার মুখে তুমি পরে চলে আমি কই গেলাম আমার বড় বড়ের প্রতি খেয়াল রাখবি এটা তাহলে খেয়াল রাখা মনে থাকে জানি তোর ছোট বড় তুই কেমনে সস্তা করবি কেমনে ভালো করবি তুই জানোস আমার বড় বড় গায়ে যদি আরেকবার আস পড়ে তাহলে দেখবি আমি কি করি আমি তো তার কোনোদিন দেখি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছো আমি কিন্তু যদি তোর সত্যি তালাক দেবো আমি আর কোনোদিন এই কাজ করবো না আজ থেকে তুমি আমার বড় হবে বাইরে বিক্রি চলো চলো